চৈত্রের খরতাপে কপাল পুড়েছে কৃষকদের। দেশে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, সাথে হঠাৎ তপ্ত হাওয়া বয়ে যাওয়ায় জমিতে ধান পুড়ে চিটা হয়ে গেছে। গেল 4 এপ্রিল আচমকা গরম বাতাস হাওড় অঞ্চল সহ দেশের 36টি জেলার উপর দিয়ে বয়ে যায়। এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে ওইসব অঞ্চলের কৃষকদের। গরম হাওয়ায় আমাদের হাওড়ের অবস্থা বিশাল খারাপ। খুব কষ্ট করে আমরা গৃহস্থ করছি, কইরাও তো আমরা ফসল দিকে অনাগতা সুসা। সরকার যদি ভর্তুকি দেয়, কিছু পয়সা করে দেয়, তাহলে আমরা আগামীতে কৃষক আমরা বাঁচতে পারবো। ধান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, ধানের ফুল আসার আগে ও পরে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই ক্ষতিকর। তাপমাত্রা বৃদ্ধির সাথে গরম বাতাসের কারণে ধান চিটা হয়ে গেছে বলে জানান ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। হাই টেম্পারেচার যত, সাথে সাথে লো হাওয়া, হ্যাঁ, সেটাকে আরো সেই সময়ে যে ধানের যে শীষগুলা জাস্ট ফ্লাওয়ার করতেছিল, যে ফ্লাওয়ারিং পর্যায়ে যেগুলা ছিল সেইগুলা চিটা হয়ে গেছে, কিন্তু সব কিন্তু চিটা হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশের 36টি জেলায় 69,626 হেক্টর জমির উপর দিয়ে বয়ে গেছে এই তপ্ত হাওয়া। এতে ক্ষতি হয়েছে প্রায় 21,584 হেক্টর জমির বোরো ধান। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সার বীজ সহ সহযোগিতা করা হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা যদি আগামী বোরোতে তাদেরকে সহায়তা দিই, সেখানে তারা বীজ পাবে, সার পাবে, এবং যেসব কৃষক আউশ করবে তাদেরকে আমরা বীজ এবং সার প্রণোদনা হিসেবে তাদেরকে আমরা দিব। সারা দেশে 48,83,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 80,000 হেক্টর বেশি। তাই লক্ষ্যমাত্রার চেয়ে এই বছর বেশি ধান উৎপাদন হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।